আগামী পর্বতে আমরা দেখব জোরাবাড়ির সবাই শ্যামলীকে গেস্ট রুমে থাকার কথা বললে শ্যামলী এক বাক্যে না করে দেয় বলে ওখানে আমি থাকতে পারবো না এরপরে সবার কাছে মাপছে সেখান থেকে চলে যায় এদিকে অনেকেত খুব রেগে যায় শ্যামলির উপর এরপরে শ্যামলির কাছে যে বলে আপনাকে সবাই এত করে অনুরোধ করলো তারপরেও আপনি থাকতে রাজি হলেন না কেন শ্যামলী বলে যে কারণে আমি আপনাদের ভাত খেতে পারি না সে কারণেই তখন অনেকেত বলে তাহলে এখানে আসেন কেন এখান থেকেও চলে যান শ্যামলী বলে আমি আমার ভাইদেরকে খবর দিয়েছি ওরা পুলিশ নিয়ে আসবে আর আপনাদেরকে বলবে আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এ কথা শুনে অনেকে শ্যামলির উপর আরও রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো